মাহমুদ হুবরু সাল্লাহ রাসুল হিলকারিম করিম রহমান রহিম সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের জাকাত জিজ্ঞাসার আরও একটি এপিসোডে আপনাদের স্বাগত জানাই আজকের যে প্রশ্ন আমার সামনে আছে বাসা বা দোকান ভাড়ার ক্ষেত্রে প্রদত্ত অগ্রিম বা জামানাতের জাকাত কে প্রদান করবে দেখুন যে সিকিউরিটি মানি দেওয়া হয় দোকানের ক্ষেত্রে বাসার ক্ষেত্রে প্রথম দেখতে হবে যে এই সিকিউরিটি মানি স্ট্যাটাসটা কী দুরকম হতে পারে একটা হতে পারে যে কেউ হয়তো দুই বছরের ভাড়া দুই বছরের ভাড়া একসঙ্গে সে অ্যাডভান্স করলো এবং এই শর্ত করল যে প্রতি মাসে এই ভাড়ার থেকে কিছু কিছু করে এই অ্যাডভান্স যেটা দেওয়া হলো সেখান থেকে কিছু কিছু করে ভাড়া অ্যাডজাস্ট হবে তাহলে কিন্তু একটা অবস্থা আবার এমন যদি হয় যে এই টাকাটা দেয়া হলো এই টাকাটা ইনট্যাক্ট থাকবে ভাড়া ঠিক ঠিক দেওয়া হবে আর ভাড়া যখন কন্ট্রাক্ট শেষ হবে তখন এই টাকাটা সে ফেরত নিয়ে আসবে যদি ভাড়ার টাকা হিসাবে ওই টাকাটা দেয়া হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে টাকাটা যিনি দিয়েছেন তিনি মালিকানা ত্যাগ করেই দিয়েছেন এবং যিনি নিয়েছেন তিনি ভাড়ার অ্যাডভান্স হিসেবে নিয়েছেন এবং সেজন্যে এই টাকা ব্যবহারের অধিকার তার আছে যদি মানে যিনি দিয়েছেন তিনি অ্যাগ্রি করেন এক্ষেত্রে জাকাত দিবেন যিনি টাকাটা নিয়েছেন তিনি আর যদি এমন হয় যে টাকাটা ইনট্যাক্ট থাকবে আর ভাড়া সময় শেষ হয়ে গেলে ওই টাকাটা যিনি দিয়েছেন তিনি আবার ফেরত নিয়ে আসবেন তাহলে মালিকানা থাকছে টাকার যিনি অ্যাডভান্স করেছেন তার মালিকানা থাকছে এই জন্যে এখানে এসে জাকাত দিবে হচ্ছে যিনি দিয়েছেন অ্যাডভান্স তিনি কিন্তু এই প্রশ্ন খুব সহজ না কারণ মনে হতে পারে যে টাকাটা ব্যবহার করছে টাকাটা ব্যবহার করছে যিনি নিয়েছেন তিনি মালিকানা থাকছে যিনি দিয়েছেন তার তাহলে এটা একটা জগা খিচুড়ি হয়ে গেল আসলে এই ধরনের কন্ট্রাক্টটাই হচ্ছে অবৈধ কারণ শুধু শুধু কারো কাছ থেকে টাকা নিয়ে আটকে রাখা এটা বৈধ না আর যদি তিনি তাকে ব্যবহারের অনুমতি দেন তাহলে তো যিনি ব্যবহার করবেন তিনি এই জাকাত তখন দেবেন কারণ ওই যে বললাম ভাড়ার টাকা অ্যাডভান্স তিনি নিয়েছেন সেই টাকার থেকে তিনি খরচ করছেন বা ব্যবহার করছেন বিনিয়োগ করছেন তবে এই ক্ষেত্রে চুক্তি করার ক্ষেত্রে আমাদের খুব সতর্ক হওয়া উচিত যে ইনট্যাক্ট টাকা রেখে টাকা ইনট্যাক্ট রেখে যদি এরকম ভাড়া দেওয়া হয় এবং ভাড়ার থেকে যদি সেই টাকার কোনো ইয়ে না হয় অ্যাডজাস্ট না হয় তাহলে ওই টাকাটা সে খামাখা ব্যবহার করার সুযোগ পাচ্ছে যেটা সুদের পর্যায়ে চলে যাবে এই কারণে এই কন্ট্যাক্টগুলো না করাটাই হচ্ছে ভালো কনট্যাক্ট করার আগে আলেমদের সঙ্গে আলাপ করে যেভাবে কনট্যাক্ট করলে এই অ্যাডভান্সটা বৈধ হয় এবং হারাম না ঢোকে সেই চেষ্টা আমাদের করা উচিত আশা করি বিষয়টি পরিষ্কার হয়েছে